আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৩ আগস্ট তেইশ সরকারের পক্ষ থেকে জামাতকে কঠোর বার্তা শীঘ্রই জামাত নেতাদের যা হতে যাচ্ছে নতুন প্রজন্মের জামাত নেতাদের ভাগ্যে আসলে কি আছে একের পর এক চার্জ গঠনের জন্যে শুনানি পুরনো মামলা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা নতুন গতি দেওয়ার চেষ্টা মামলাগুলো খুব গতি পাচ্ছে নেতাদেরকে আদালতে একের পর এক হাজির করা হচ্ছে প্রতিকূল আদালতে হাজির করা বন্ধ হচ্ছে না খুব ব্যাপকভাবেই চলছে দেখেন আজকে আবার কি ঘটেছে দর্শক এর আগে আপনারা দেখেছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে তার আদালতে হাজির করা হয়েছে সেই পুরনো মামলায় তাকে সর্বশেষ যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে ইত্যাদি ইত্যাদি সেটা আমি বাদই দিলাম কিন্তু পুরনো মামলা দুই সালের উত্তরা থানার মামলায় চার্জ গঠনের শুনানি হয় দুই সালের মতিঝিল থানার মামলায় চার্জ গঠনের শুনানি হয় সেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে আদালতে আনা হয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ারকে আদালতে আনা হয় এরপরে আবার অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কিন্তু আছে দেখেন আবার আজকে কি ঘটেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আইনজীবীরা যেটা জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পল্টন থানার দুই সালের দেখেন দুই সালের মামলা তো ডাক্তার শফিকুর রহমান গোলাম্পর এদের বিরুদ্ধে এখন আবার দুই সালের মামলা কত আগের চিন্তা করছেন দুই সালে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি বলা যায় যে আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে জাস্ট যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে তেমন কোনো কিছুই কিন্তু চূড়ান্ত রূপ পায়নি রাজনৈতিক পরিস্থিতি টারময়েল বা যেগুলো হয়েছিল এগুলো সব দুই সালের পর কিন্তু সেই দুই সালের মামলা কত আগের ১৩ বছরের বেশি দুহাজার দশ সালের হয়রানিমূলক দুইটি মামলায় ঢাকার বিজ্ঞ এস এম আদালত নং দশে হাজির করা হয় বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় সহকরের সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সেনেট সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম খানকে মামলা দুটো চার শুনানির জন্য অধ্যদিন ধার্য করা হয় অপর আসামিদয় মালানা দেওয়ার হোসেন সাঈদি ও এটিএম আজহারুল ইসলাম কারাগারে থাকায় অন্য উপস্থিত না করতে পারায় চার শুনানি হয়নি এদিনে কিছু সংখ্যক আদালত চার শুনানি ও সাক্ষ্য গ্রহণের জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠছেন বলে মামলার সংশ্লিষ্ট আসামিগণ জানিয়েছেন এর মানে খুব চার শুনানি হয় চার এখন এটা এটা কিসের ইঙ্গিত এটা চার শুনানি হওয়া এবং এর ফলে যদি চার্জশিট চূড়ান্তভাবে অ্যাকসেপ্টেড হয় আদালতে এর মানে শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আর বিচার প্রক্রিয়া শুরু হলে কয়েক দফা শুনানি শেষে চাইলে মামলার চূড়ান্ত ভার্ডিক সম্ভব শাস্তি দেওয়া সম্ভব নির্বাচন আগেই কিন্তু সরকার চাইলে চার্জ শুনানি শেষ করে চার্জ গঠন করে শুনানি করে একেবারে মামলা রায় দেওয়া সম্ভব অ্যাটলিস্ট বিচারিক আদালতে নিম্ন আদালতে মামলার রায় দেওয়া সম্ভব হয়তো তারপর আপিল করবে কিন্তু তাদের বিরুদ্ধে কিছুটা হল শাস্তির রায় আসা অসম্ভব নয় এটা হতে পারে বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনের মামলার সাজা দেওয়া মোটেও কঠিন কিছু না এটা দ্রুত দেওয়া সম্ভব চিন্তা করছেন দর্শক নির্বাচন দুই হাজার দশ সালে সেই পুরনো মামলা সামনে আনা হচ্ছে আবার যে মামলা আসামি দোলার হোসেন এটিএম আজাউল ইসলাম সেই মামলায় রফিকুল ইসলাম খানকে আদালতে হাজির করা হচ্ছে এবং উপস্থিত কাউকে কাউকে করা যায় না হয় না এবং দুঃখজনক বিষয় এটা নিয়ে এত প্রতিবাদ হলো এবং এত আদালতে দৃষ্টি আকর্ষণও করা হয়েছে কিন্তু কোনো ফল আসেনি জামাত আরেকজন বুদ্ধিজীবী লিখেছেন আজকের প্রতিগুলো আবহাওয়াও ডান্ডা পেরিয়ে পড়িয়ে আদালতে নিয়ে আসা হয় রফিকুল ইসলাম খানকে এই সব দৃশ্য আর সহ্য হয় না এখন এটা তার আবেগ এই পরিস্থিতিতেও খান ভাইয়ের মুখের হাসি প্রেরণা হয়ে থাকবে থেকে যাবে আমাদের জন্যে আমরা সত্যিই দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম খানের হাসি হাসি মাখা মুখ হাসি মাখা দৃশ্য এবং ডান্ডাবেরি পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে কেন রফিকুল ইসলাম খান কি পালিয়ে যাবেন তিনি কি কোনো দাগি সন্ত্রাসী তাকে কি ছিনতাই করে নিয়ে যাবে তিনি একজন রাজনীতিবিদ একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি সংসদ সদস্য নির্বাচন করেছিলেন ভালো ফলাফল পেয়েছেন সেকেন্ড হয়েছেন বিজয় অর্জন করতে না পারলেও তার মতো একজন নেতাকে ডান পরি আদালতে হাজির করা হবে তা একের পর এক একের পর এক অথচ তার দলেরই অন্য নেতাদের কিন্তু পড়ানো হয় না কেন তো এটা দুঃখজনক আমরা প্রতিবাদ করছি এখন এই যে একের পর এক চার্জ শুনানি এবং অনেকে যেটা অভিযোগ করছেন যে কিছু আদালত চার্জ গঠনের জন্য উদ্গ্রীব এগুলো আমি মনে করি সরকারের পক্ষ থেকে জামায়াত ইসলামিক একটা কঠোর বার্তা তারা যদি সরকারের বিরুদ্ধে যত আন্দোলন করবে তাদের মামলাগুলো তত বেশি জাগ্রত হবে তত বেশি অ্যাক্টিভেট হবে সেরকম একটা বার্তা এখান থেকে রাজনৈতিক বিশ্লেষণে আদালত আদালতের উপর পূর্ণ বিশ্বাস শ্রদ্ধা এগুলো জামাতের আছে সবারই আছে আমাদের আছে যার ফলে তো বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শ্রদ্ধা বিশ্বাস না থাকলে তো আর বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করতো না তো এখানে তো এগুলো কঠোর বার্তা এবং আর শীঘ্রই কাউকে কাউকে যদি শাস্তি দিয়ে দেয় নতুন প্রজন্মের জামাত নেতাদেরও পুরনো প্রজন্মের যারা তাদেরকে ইস্যুতে শাস্তি দেওয়া হয়েছে নতুন যদি শাস্তির দাগ লাগায় হয়তোবা বা মহামান্য উচ্চ আদালত থেকে তারা খালাস পাবে চূড়ান্তভাবে হয়তোবা এই অভিযোগগুলো টিকবে না কিন্তু অ্যাটলিস্ট নিম্ন আদালত থেকে তাদেরকে যদি অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয় সেটা অসম্ভব কিছু নয় শীঘ্রই জামাত নেতাদের বিচার প্রক্রিয়া যে অ্যাটলিস্ট শুরু হতে পারে সেই ইঙ্গিত বা সেই বার্তা এখান থেকে দেখা যাচ্ছে